मंडली गुरुपाद पद में আমার শ্রদ্ধা অর্পণ। শ্রদ্ধার শ্রদ্ধা একটা ভাব, একটা বিচার, একটা ভক্তিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ প্রয়োজনীয়, ভক্তিরাজ্যের উন্নতির জন্য একটা বিশেষ প্রয়োজনীয় বস্তু শ্রদ্ধা। ওটাকে আবার ভাষার দ্বারা ব্যক্ত করলে সেটা শ্রদ্ধাঞ্জলি। আমার ভেতরে যদি শ্রদ্ধা থাকে, সেটা গুরুদেবের প্রতি যে আমার ভালোবাসা, আমার প্রীতি, আমার আত্মনিবেদন ভাব, সেটা ভাষার আকারে ব্যক্ত করা যায়। যখন ভাষা দিয়ে লেখার মাধ্যমে ব্যক্ত করা হয়, তখন হৃদয়ের শ্রদ্ধার পরিমাণ, হৃদয়ের শ্রদ্ধার গভীরতা, সেগুলো প্রকাশ পায়। এবং এই প্রকাশ পেলে কী লাভ? গুরুদেবের প্রতি আমার তো শ্রদ্ধা ভেতরে রয়েছে, ওটাকে আবার শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে প্রকাশ করবার কী প্রয়োজন? প্রয়োজনীয়তা রয়েছে। গুরুদেব অন্তর্যামী হলেও, তিনি আমার হৃদয়কে বুঝতে পারলেও, শ্রদ্ধা যদি ভাষার দ্বারা ব্যক্ত হয়, অঞ্জলি রূপে প্রকাশিত হয়, তাহলে গুরুদেবের সন্তোষ এবং অন্যান্য ভক্ত গুরু সেবক তাদের শ্রদ্ধা বর্ধনের জন্য এটা বিশেষ প্রয়োজন। কোমল শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা, অল্প শ্রদ্ধা, বিভিন্ন শ্রেণীর গুরু সেবক থাকতে পারেন। যাদের মধ্যে দৃঢ় শ্রদ্ধা রয়েছে, তারা যদি ভাষার দ্বারা প্রকাশ করেন, সেটা অন্য কোমল শ্রদ্ধা বা ক্ষীণ শ্রদ্ধাবান গুরু সেবকের, সেটা শুনলে বা পড়লে তার মধ্যে একটা শ্রদ্ধা বেড়ে যাওয়ার, শ্রদ্ধা উৎপন্ন হওয়ার একটা চান্স, একটা সম্ভাবনা এসে যায়। তাই যদিও শ্রদ্ধা ভাব, একটা ভাবমাত্র, সেটাকে বহিঃপ্রকাশের, বহিঃপ্রকাশ করা বা ভাষার দ্বারা ব্যক্ত করা, সেটা কোনো প্রয়োজনীয়তা হয় না। কিন্তু গুরুদেবের সন্তোষের জন্য, গুরুদেব অন্যান্য তার সেবকদের শ্রদ্ধাকে বাড়াবার জন্য, গুরুদেব নিজের মহিমা শুনতে চান, এটা সত্য নয়। কিন্তু গুরুদেব শিষ্যের পরীক্ষা চান, শিষ্যের শ্রদ্ধাটা কতদূর বেড়েছে সেটা জানতে চান। জানতে পারলে তিনি খুশি হন। এবং সেই সঙ্গে অন্যান্য যারা কোমল শ্রদ্ধা বিশিষ্ট রয়েছেন, তাদের উপকারের জন্য, তাদের শ্রদ্ধা বৃদ্ধির জন্য গুরুদেব এই ইচ্ছা প্রকাশ করেন। তাই গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভাষার দ্বারায় ব্যক্ত হলে অনেক প্রকার লাভ সেটা দেখতে পাওয়া যায়। গুরুদেবের তাই শ্রদ্ধাঞ্জলি শ্রবণ করতে ইচ্ছা হয়। গুরুদেবের হৃদয়টা কৃষ্ণের গুণ মহিমা শুনবার জন্য ব্যগ্র, পাগল। গুরুদেব কৃষ্ণকে নন্দিত করবার জন্য কৃষ্ণের মহিমাই শ্রবণ করতে চান। কিন্তু তিনি কখনো তার নিজের মহিমা শ্রবণ করতে চান না। এটা তার স্বভাবে, তার নিত্য স্বভাব বা নিত্যবৃত্তিতে নেই। কিন্তু ভগবান তার ভক্তের গুণ শুনে তিনি ভালো পান, এটা তিনি জানেন। তিনি যে নিজেকে অর্পণ করেছেন, তিনি যে অনুভবটা পেয়েছেন, তিনি যে হরিতোষণের
যোগ্যতা অর্জন করেছেন সেটা প্রকাশিত হলে ভগবান গুরুদেবের গুণ শুনতে ভালো পান। তাই তিনি প্রিয় শ্রবা, গুরুদেবের গুণ শুনিয়ে যখন হরি সন্তুষ্ট হন তার দ্বারা গুরু সন্তুষ্ট হন। এই সকল বিভিন্ন দিক রয়েছে শ্রদ্ধাঞ্জলি, গুরুদেবের পাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ভাষার দ্বারা, এটার এইরকম বহু দিক রয়েছে। সেটা হরি সন্তোষেরই একটা অঙ্গ। এটা যিনি বুঝতে পারেন তিনি গুরু সেবক, প্রকৃত গুরু সেবক।